Hello everyone, welcome to my channel. আশা করি যারা আমাকে দেখছো এবং শুনছো তারা প্রত্যেকই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এইভাবেই সবাই তোমরা খুব ভালো থেকো। সবাইকে ভালো রেখো। গুড মর্নিং। সকালবেলায় নিজের তৈরি গাছে যখন ফুল ফুটতে দেখি তখন মনটা খুব ভালো হয়ে যায়। আর এগুলো আমার হাজব্যান্ডের কালেকশন। এটা আমার বেডরুম থেকে প্রতিদিনই সকালে এই দৃশ্য আমি দেখতে পাই। আজকে ব্রেকফাস্টে ছিল ফ্রেঞ্চ টোস্ট আর তার সাথে চা। এবার লাঞ্চ বানানোর পালা। আজকে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, আর মাংসটা দেখলে এটা পোস্তর জন্য। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব প্রথমে। আর লাগছে আলু, ঝিঙে, পেঁয়াজ, টমেটো কুচি আর লঙ্কা, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতো নুন। মাঝখানে একটু লেবুর শরবত বানিয়েছিলাম দুজনের জন্য। এবার স্নানে যাওয়ার পালা। স্নান হয়ে গেছে। এত সুন্দর বারান্দা থেকে হাওয়া বইছিল যে না দাঁড়িয়ে পারলাম না। এটা ঠাকুরকে দেব বলে ফুলগুলো তুলেছিলাম, কারণ এই ফুলগুলো একটা দিনের বেশি থাকে না, এমনিতেও তো ওগুলো নষ্টই হয়ে যেত, তাই তুলেছি না। তা না হলে ফুল জিনিসটা গাছেই বেশি ভালো মানায়। এবার একটু স্কিন কেয়ার করে নেব। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি নিয়মিত সেগুলোর ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তবে আমি বলবো যে যার স্কিন টাইপ অনুযায়ী নিজের প্রোডাক্টগুলো ইউজ করো। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমি বহুদিন ধরে এগুলো ইউজ করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার ছেলের, বাট ছেলে মাখে না বলে আমি এটা ইউজ করি। আর এটা হেয়ার সেরাম, যেটা অ্যান্টি জার্ম হেয়ার স্প্রে। এটা আজকের লাঞ্চ মেনু ছিল ভাত, মাছের ঝোল আর পোস্তর জন্য ছিল চিকেন, আলু, গাজর সেদ্ধ। ও এই সেদ্ধই খায়, সব কিছুই নুন তেল ছাড়া কিন্তু অবশ্যই। আমি কাঁচা লঙ্কা বাজার থেকে আসার পর ভালো করে ধুয়ে ওর বোটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে কাপড় হোক টিস্যু হোক দিয়ে মুছে শুকনো করে নিয়ে কৌটোর মধ্যে একটা টিস্যু বিছিয়ে ভরে নিই, তারপর ফ্রিজে রেখে দিই যাতে এটা অনেক দিন থাকে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের রিসেন্ট কালেকশন। ওর যে গাছের প্রতি এত নেশা আমি দেখে খুবই খুশি। আচ্ছা, এটা পরের দিন আমার ডাক্তার দেখানোর ছিল। এত বৃষ্টি হয়েছে কলকাতাতে, চারিদিক জলে থই থই করছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা। এটা কলকাতা বিমানবন্দরের পাশ দিয়ে যখন বাড়ি ফিরছিলাম তখন
ব্যাস উঠে গেছে। আমার হাজব্যান্ড এডিটিং এর কাজটা দেখছিল একটু, পোস্তকি সুন্দর পাশিকে শান্ত হয়ে শুয়ে পড়ল। আর তোমাদের যদি এই ভিডিওটা এই মিষ্টি প্রিন্সেসের মতো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে আর আমিও আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। বাই বাই।